1975 সালে 3রা মার্চ এডিসি গঠন এবং ককবরক ভাষা স্বীকৃতি সহ চার দফা দাবি আদায়ে শহীদ ধনঞ্জয় ত্রিপুরার 48তম শহীদদান দিবস পালন করলো পিলুনিয়া সিপিআইএম পার্টি। বৃহস্পতিবার সকাল 9টার সময় ছাত্রযুব ভবনের সামনে অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান বিলুনিয়া বামপন্থী গণসংগঠন ও গণ আন্দোলনে নেতৃত্ব কর্মী সমর্থকরা। এদিন শহীদদান কর্মসূচিতে আলোচনা রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য কমিটির দাবি আদায়ের আন্দোলনে শহীদ ধনঞ্জয় ত্রিপুরা যেভাবে নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন তা 1975 সালে 3রা মার্চ এক ইতিহাস রচনা হয়। পাশাপাশি শহীদ ধনঞ্জয় ত্রিপুরার রাজনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক এবং এদিনের প্রেক্ষাপট এনে বিস্তারিতভাবে আলোচনা করেন। ধনঞ্জয় ত্রিপুরার শহীদদান দিবসটি আজ বিলুনিয়া মহকুমার বিভিন্ন স্থানে পালন করা হয় বলে জানান সিপিআইএম নেতৃত্বরা। শহীদদান কর্মসূচিতে ছিলেন সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য নেতৃত্ব রিপু সহ, শ্রমিক নেতা ত্রিলোকেশ সিনহা, যুব সংগঠনের নেতৃত্ব মধুসূদন দত্ত সহ বামপন্থী বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব কর্মী সমর্থকরা। যেই উপজাতিদের ঘরে একটা চালা ঘরে সেখানে মধ্যে থাকতে হতো, সেই উপজাতিদের গুদাম ঘর করে টিরের ছাউনি দিয়ে দেওয়া, পরবর্তী সময় বিল্ডিং ঘর তৈরি করে দেওয়া। বামফ্রন্ট সরকারের সময় হয়েছে, অন্য কোনো সরকার সে কাজটা সেখানে করতে পারেনি, যারা আজকের দিনে উপজাতিদের জন্য দরদ দেখায়। উপজাতিদের ঘরে বিদ্যুৎ ছিল না, আমরাই বামফ্রন্ট সরকার দুর্গম অঞ্চলে বিদ্যুতের লাইন সম্প্রসারণ করে আমরাই প্রথম তাদের ঘরে বিদ্যুৎ দিয়ে দিলাম। এখন খুব কম উপজাতি পাড়া আছে, গ্রাম আছে, যেখানে অন্তত একটা বিদ্যুৎ চলে না, সেখানে বিদ্যুৎ চলে টিভি দেখে। আজকে এই ধরনের একটি ব্যবস্থা আমরা সেখানের মধ্যে করে দিতে পেরেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।